কে বুঝতে পারছি না, কে কে এসছে? রুম সার্ভিস সেটা আবার কি? ফুড অর্ডার করেছিলাম ভাই। ভাই উপরে একলা থাকি, ইয়ার্কি মারিস না, ভয় লাগছে। কে কে? আমি ইমা। কি আপনি এটা কি এনেছেন? একদম গরম গরম মচমচে ফুচকা, তার সাথে টক জল, আর নিচে রয়েছে হচ্ছে আলু। আর আপনার লুকটা কি হচ্ছে? আপনি তো জিম করতে গেছিলেন, আপনি পুরো কেটে কুটে ট্রিম ফ্রিম করে, মানে আর আমার আমার রূপটা কি হবে? সেই জন্য আর কিছু করার নেই, একদম ফ্রেশ হয়ে একদম মাথা হালকা করে চলে এসেছি। তো মুখটা তো চেঞ্জ হয়ে গেছে। মুখটা চেঞ্জ হবেই, আরো ইয়াং হয়ে গেছি। কি তাহলে এই ফুচকাটা কেমন লাগছে? মানে একদম মচমচে যে ফুচকার ব্যাপারটা, আলু আলুতে চোর ছোলা আলু, একদম কাঁচা লঙ্কা, আর টক জলটাকে একদম লেবু দিয়ে। ফুচকা তো আমি সেরকম পছন্দ না আমার। ঠিক আছে একদিন খেয়ে দেখ, আমি সেজে দিচ্ছি একটা। ঠিক আছে তুমি ফোনটা ধরো, আমি দেখি খেতে কিরকম লাগছে, কিরকম করে খায়। একটা করে ফাটা দুপুরে রান্না করার পর বিকালবেলায় এই জিনিস। সেটা নাকি খুব ভালো হয়েছে, বাবা বলছে খুব ভালো তোর রান্না। হ্যাঁ আলুটা দে একটু ভালো করে। এটা তো আনা ঝামেলা, কিভাবে আনলি? কোনো ঝামেলা না, টক জলটা দিয়ে টক করে মুড়ে যাবে এখানে তো। কেমন লাগছে বল প্রথমে, এই ফুচকাটা যে নিয়ে এলাম এখানে ডিপ করবো? হ্যাঁ না ডিপ না, ওটা একটু ঢেল। আচ্ছা হ্যাঁ ডিপ কর। কেমন লাগলো? আজকে সকালে একটু আগে আমি উল্টা পাল্টা কি সব খেলাম, আমি কি জানি তুই আনবি। আজ সকালে খাওয়াটা দেখানো হয়নি কিন্তু দারুণ হয়েছে রান্নাগুলো, ডিমের সাথে সোয়াবিনের তরকারি, সে খাবারটা দেখানো হয়নি। তাহলে এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে খাবারটা। খাওয়ার পর আমরা বলছি যে আমি বলছি যে ব্লগটা তো বলো না, মানে এত খিদে পেয়ে গেছে খাবারের মধ্যে অ্যাটাক, আর খাবারটা এত ভালো হয়েছে পুরো গন্ধে একদম সত্যি আর খিদে পাচ্ছিল, কতক্ষণে খেয়ে শেষ করবো। যাই হোক আজকে এখন বিকাল, রাতে সেরকম কিছু না, ওটাই আছে একটুখানি বাঁধাকপি বানালাম আর বাবা রুটি করবে। আজকে আমাদের অনেকগুলো কন্টেন্ট তৈরি করতে হবে, কিছু শুট করবো, অনেক শুট আছে, যাবো আমরা লাইভে। তুই জানি না কি করবি, 9টা বাজে তো, এটা আমরা খেয়ে নিতে ঠান্ডা হয়ে মানে মানে তেতিয়ে যাচ্ছে। তুই একটুখানি খাই না? আমি খাচ্ছি না, তুই খা। হবে না একটু, একটু হবে না, একটু খা।